নমস্কার, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নিরামিষ রান্না। এই গরমে সবাই সহজ পাচ্ছ রান্না খান, এবং যেটা রান্না করতে সুবিধা হবে, খুব কম সময়ে রান্না হয়ে যাবে, সেরকমই একটি রেসিপি এখন আমি আপনাদের শেয়ার করতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমেই শুকনো কড়াইয়ে 50 গ্রাম মতো মুগ ডাল ভালো করে ভেজে নেব। আমি এখানে 2 থেকে 3 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে মুগ ডালটা ভেজে নিচ্ছি। এবার আমি ওই কড়াইতেই 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে কিছুটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে আমি ওর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলুটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবার ভালো করে মিনিট 5-6 ধরে আলুগুলো ভেজে নিতে হবে। দেখুন, আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই আলুগুলো তুলে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি। আলুগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি 1/2 চামচ আদা এবং লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আদা এবং লঙ্কা বাটাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি টুকরো করে কেটে রাখা লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউগুলো খুব একটা ছোট বা খুব বড় করবেন না, এরকম মিডিয়াম সাইজেরই লাউ কেটে নিতে হবে। এবার লাউয়ের টুকরোগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে 3 থেকে 4 মিনিট ধরে এই মশলার সাথে লাউয়ের টুকরোগুলো কষিয়ে নিতে হবে। আমি এখানে ঢাকা চাপা দিয়ে লাউটা কষিয়ে নেব। দেখুন, আমার 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, লাউ থেকে অনেকটা জলও বেরিয়ে গেছে। এবার আবার ভালো করে লাউটা নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে। লাউগুলো কষানো হয়ে গেলে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আবার লাউ আর আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা মশলা দেব। আমি একে একে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার এই মশলাটা দিয়ে আমি ভালো করে আবার সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা খুব সহজেই হয়ে যায়, কিন্তু খেতে অপূর্ব ভালো লাগে। আপনারা যে কোনো নিরামিষের দিনে এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর রান্নার প্রথমেই যে মুগ ডালটা আমি শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মুগ ডালটা দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে আমি যে পাত্রটায় আলু ভাজা তুলে রাখা হয়েছিল সেই পাত্রটা ধুয়ে 2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে ভালো করে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে। ঢাকনাটা তুললাম আমি 5 মিনিট পর। দেখুন, আমার মুগ ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। তবে মুগ ডালগুলো একদম পুরো ভালোভাবে সিদ্ধ করার দরকার নেই, কিছুটা গোটা থাকবে, তাহলেই এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। মুগ ডাল যদি পুরো সিদ্ধ হয়ে যায় তাহলে পুরো ডালের মতো লাগবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। মুগ ডালটা এমনভাবে সিদ্ধ হবে যাতে শক্ত না থাকে, আবার গলে ডালও না হয়ে যায়। রান্নাটা আমার হয়েই গেছে। এবার শেষে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। আর আপনাদের যাদের ইচ্ছা হবে তারা আপনারা এর মধ্যে একটু মিষ্টি দিতে পারেন, তবে আমি দিইনি। আর শেষে একটু ধনে পাতা দিয়ে দেবেন, তাহলে খেতে অনেক ভালো লাগে, তবে আমার কাছে ছিল না বলে আমি দিইনি। তো বন্ধুরা, এইভাবে রথযাত্রার দিনে যারা নিরামিষ খান বা যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রান্নাটি অবশ্যই একবার ট্রাই করুন, এবং গরম ভাতের সাথে একটু লেবু দিয়ে এই রান্নাটা খেয়ে দেখবেন। বারবার বাড়ির সবাই এই রান্নাটা আপনাকে করতে বলবে।
আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস আমার বন্ধু হওয়ার অনুরোধ রইল, যাতে যখনই আমি এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। অন্য কোনো রেসিপির সাথে দেখা হবে, ধন্যবাদ।